সরস্বতী পুজো শুরু হয়ে গেছে এবং এখন পুষ্পাঞ্জলি পর্ব চলছে, তাই তো? হ্যাঁ, আমি ব্লগ করছি। সকলে ভক্তি সহকারে পুষ্পাঞ্জলি প্রদান করছে যাতে নম্বরটা একটু ভালো আসে। তোদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে? তোরা দিবি না? হয়ে গেছে তোদের? তোদের বাকি আছে? আচ্ছা, আমাদের সরস্বতী ঠাকুর কেমন হয়েছে? খুব ভালো। চিনুদা, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? বাহ, তাহলে এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে। দেখি বাইরে কি হচ্ছে। বাইরে এখন ফটো শুটিং পর্ব চলছে এবং রং বেরঙের শাড়ি পরে, মূলত বাসন্তী কালারের শাড়ি পরে সকলে চলে এসছে, কারণ আজকে বাসন্তী কালারের শাড়ি পরতে হয় এবং সকলকেই যেন মনে হচ্ছে খুদে সরস্বতী। এত সরস্বতীর আগমন ঘটেছে আর তার সঙ্গে ব্রহ্মা বিষ্ণু শিব সবার আগমন ঘটেছে, কার্তিক গণেশ সবার আগমন ঘটেছে। আমাদের সঞ্জীব সাহেব চলে এসছেন, তিনি পুষ্পাঞ্জলি দিয়েই এসছেন। হ্যাঁ, তার মানে পেট পুজো করেই এসছেন। এই যাবে তো? কেন যাবে না? গাড়ি আমার ফাঁকা আছে, আমি চলে যাবো, ওসব বলাবে না। এবার পুষ্পাঞ্জলির দ্বিতীয় পর্ব চলছে আর এদিকে ম্যাডামও চলে এসছে, আমাদের ম্যাডামের মেয়েও চলে এসছে। আমাদের ইংরেজি ম্যাডামের মেয়ে, ইংরেজি ম্যাডাম, তার সঙ্গে বিজ্ঞানের স্যার আর কচি কাচারা সকলেই সরস্বতী পুজোয় আগমন ঘটিয়েছে। একেবারে সকলে খুদে সরস্বতী হয়ে চলে এসছে। আজকে আমার গাড়িটাও নিয়ে এসছি, সরস্বতী পুজোর বাজার সকলকে নিয়ে এসছি, একটু ঘুরবো, কালনায় যাব এবং সেখানে গিয়ে ঠাকুর দেখব। কালনার ঠাকুর নাকি জগৎ বিখ্যাত, সরস্বতী ঠাকুর জগৎ বিখ্যাত। তা আজকে কালনায় যাব এবং আমরা সকলে মিলে, সমস্ত টিচাররা মিলেই কালনায় যাব। আর একটু পরেই যাবো, একটু টিপ দিয়ে যা আমাকে। হ্যাঁ, বাহ সুন্দর। এবার ছেলেমেয়েরা হ্যালোজেন নিয়ে চলে এসছে। ছেলেরা, এই হ্যালোজেন লাগাবি নাকি? হ্যাঁ, কিন্তু গান বন্ধ হয়ে গেলে কেন? একটু রবীন্দ্রসঙ্গীত চালা, ভালো বসন্তের গান চালা কিছু। এইবার প্রসাদ বিতরণ পর্ব চলছে। হ্যাঁ, এদিকে আবার সেলফি পর্ব। এই যে প্রসাদ, প্রসাদ পেয়ে গেছে একবারে। হ্যাঁ, জয় মা সরস্বতী। ব্লগিং হচ্ছে, তার সঙ্গে ফটো পর্ব চলছে, প্রসাদ দেয়া হচ্ছে। দেদিকিনি একটা প্রসাদ দে, একটা দে, একটা দে, একটা আপেল দে। ধন্যবাদ, প্রসাদ দিচ্ছে আমাদের সমৃদ্ধ। প্রসাদ খেয়েছিস? বাহ, খেয়ে নে। কবির স্যার বলুন কেমন লাগছে আজকের দিনে, এই যে সরস্বতী পুজোয় কেমন অনুভব করছে? ভালো লাগছে। আজকের দিনে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী আরাধনায় সমস্ত ছাত্রছাত্রী আজকে মগ্ন আছে এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রীরা দেবী আরাধনা মেতে উঠেছে। বাহ, একেবারে সকলে সরস্বতী সেজে চলে এসছে। হ্যাঁ, খুদে সরস্বতী, আমাদের এই স্কুলেরই সরস্বতী এবং সব বিদ্যা বুদ্ধি আজকেই তারা প্রদান করবে, তাই তো? হ্যাঁ, সরস্বতী মনে হচ্ছে তো? বাসন্তী কালারের শাড়ি পরে এসছিস। হ্যাঁ, সরস্বতী, এই যে হোয়াইট কালারের শাড়ি, সব সরস্বতীর লক্ষণ। সব্বা, এটা ব্লগ হচ্ছে। ব্লগ মানে কি জানো? মানে রানিং ভিডিও, মানে তোমরা কী করছো না করছো সব কিছু উঠে যাচ্ছে। হ্যাঁ, এই যে তুমি দাঁত বার করছো, এটা উঠে গেল, মুখে হাত দিচ্ছ, সব উঠে যাচ্ছে। আর তুই তো পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, সেটাই তো করতে হবে।
এই সরস্বতী পুজো এসে ভালো লাগছে তো? পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সব প্রদান করা হয়ে গেছে তো? এবার খিচুড়ি খেয়ে যাবি তো? হ্যাঁ, আমাদের গানের লড়াইয়ের পর্ব চলবে। হ্যাঁ, ছেলেমেয়েরা ভার্সেস স্যারেরা, তো স্যারেদের মোটামুটি তিনজন এসছে, আরও অনেক স্যার রয়েছেন আশেপাশে রয়েছেন, খুব শীঘ্রই চলে আসবে, দেখবো কে কারা জিততে পারে এই গানের লড়াই, কারা জিততে পারে। এবার আমাদের গানের লড়াই পর্ব চলবে, তো সকলে রেডি তো? তাহলে কি গান গাইবি, বাংলা না হিন্দি না উর্দু সমস্ত শিক্ষিকাদের গানের কম্পিটিশন হবে তার আয়োজন করিয়াছি। যে সকল ছাত্র ছাত্রী এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করছ তাদের বলছি তুমি অভিশপ্ত চলে এসো আমাদের গানের কম্পিটিশন। যারা সেখানে আসো অভিশপ্ত চলে এসো, শুরু করছি আমরা গানের লড়াই। কম্পিটিশনের আম্পায়ার চলে এসেছে, কোনো অসুবিধা নেই, কেউ কোনো চিটিং করতে পারবে না। প্রথম গান শুরু করতে হবে, আমার পরানো তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো হাতালি হাতালি ও অদুল, এই প্রথমেই হেরে গেল রে, ছেলে মেয়েরা প্রথমেই হেরে গেল, এই প্রথমেই আমরা এক গোল দিয়ে দিলাম, প্রথমেই তোরা হেরে গেলি। এই অ দিয়ে গান পাচ্ছে না, ও মোবাইলে সার্চ করে পেয়েছে ও দিয়ে। তোমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি গান করবে একটা, একটা গান করবে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম প্রণাম। চিটিং চিটিং করলে খেলবো না, চিটিং করলে খেলবো না। গানের মতো করবে নেন বর্দি, বাবা
গানের মধ্যে কেন ওদের গানের মধ্যে প্রেম আর ভালোবাসা এই দুটো শব্দ থাকবে পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাইতে দাও ওর কণ্ঠ থেকে হাই স্কুলে একমাত্র কণ্ঠশিল্পী হ্যাঁ অ দিয়ে অপূর্ব অপূর্ব স্যার এবার অ দিয়ে গাইবে অ দিয়ে গান কি ভুলে গেছে নাকি অমর শিল্পী হয়ে গেছে খুব সুন্দর প্রসাদ খেয়ে নেবো চলো সকালে চলো প্রসাদ চল 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 তোরা উইনার বাস গিফটটা আমাদের দিয়ে দিবি প্রাইজটা যাও এবার খেয়ে নাও গা যাও অনেক গান হয়েছে এবার খেয়ে নাও নবাডুর নাম হ্যাঁ স্যার আসতেই আসতে বিচুড়ি আসতে তোদের দেরি আছে তারা বালা স্যারের ব্লগে থাকবি তোরা সব ঠিক আছে অত হাই করার কিছু হয়নি স্যার এরা যা চেঁচাচ্ছে একটা স্মাইল দাও এই তো এরকম পাইনি কেউ ঠিক আছে হ্যাপি বার্থডে টু স্নেহাশিস হ্যাপি বার্থডে এটা হলো স্নেহাশিসের ছাদ আর ছাদে কি সুন্দর সুন্দর ফুল ছাদে কি বলছো তুমি গোলাপ দেখো এখানে গোলাপ রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে আর তার সঙ্গে লেবু গাছ রয়েছে আরো অনেক ফুল গাছ রয়েছে কিছু নাম জানি না এই এবার গঙ্গা ধারে